বেচারা যুবরাজও ফাঁসলো। ও তো শুধু মানবতার খাতিরে বাবাকে সাহায্য করতে চেয়েছিল। মোটেও মানবতার জন্য করেনি, কাজটা কেন করছে সেটা আমরা সবাই জানি। মূর্খ মানুষ তো বুঝতে পারেনি, তা ফেঁসে গেছে। আমি তো অনেক টেনশনে পড়ে গেলাম রে দিদি, কেসটা তো অনেক শক্ত হয়ে গেল। হ্যাঁ, একদিকে নারী নির্যাতন মামলা, অন্যদিকে গুম হত্যার চেষ্টা, হুকুমের আসামি। বাবা আবার কাকে হত্যার চেষ্টা করলো? যুবরাজ কিডন্যাপ করলো প্রিয়াকে, যে কারণেই তো এই মামলা হলো। যুবরাজ হলো কিডন্যাপার, কিন্তু হুকুমের আসামি হতে হলো বাবাকে। মানে এটা চিন্তা করেই না আমার ভীষণ অস্থির লাগছে। চিন্তা করে আর কি করতে পারবো, বুঝতে পারছি না। উপরালা আমাদেরকে কোন বিপদের দিকে নিয়ে যাচ্ছেন, নাকি এটাই মুক্তি? মুক্তি কই দেখলে বাবা, যা দেখা যাচ্ছে তাতে তো তোমার নিশ্চিত জেল। চুপ করতো রাত্রি, বারবার জেল জেল করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। যুবরাজ গাতাটাই সব গোপলেট করে দিল। নদী, আমি ভাবছি আবার তো প্রিন্সিপালের হাতে একটা বড় হাতিয়ার চলে আসলো। সে তো ছাত্রদের এখন আমার বিরুদ্ধে উস্কে দেবে, ছাত্ররা তো আবার আন্দোলন শুরু করবে। না, আমার আর ভালো লাগছে না। ঠিকই বলেছো বাবা, এই ছাত্র আন্দোলন না খুব খারাপ। পাবলিক সিম্প্যাথি একদিক দিয়ে টার্ন করে অন্যদিকে গিয়ে কি যে হবে আমরা নিজেও বুঝতে পারছি না। হবে এই ভেবে ভেবে কখন যে ভোর হয়ে যায় বুঝি না। আমার তো ভয় বাবাকে নিয়ে, কবে যে মনোবল হারিয়ে ফেলে আল্লাহই জানে। চারপাশে মানুষের এত বাজে কথা, এত নোংরা কথা। যাও বাবা নিজেকে একটু সামলে রাখতে পারতো, কিন্তু মনে হয় না মানুষের এই নোংরা কথার কারণে বেশি দিন নিজেকে সামলেও রাখতে পারবে। হ্যালো নদী, আমি যুবরাজ। যাও একটু আশার আলো দেখতে পাচ্ছিলাম যে বাবাকে মুক্তির আনন্দ দিতে পারবো, কিন্তু আপনি আছেন না। আপনি আমাদের পরিবারে সবার আনন্দের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। প্রথমে আমার বিয়ে ভাঙলেন, পরে আমার বাবাকে কিডন্যাপিং কেসে হুকুমের আসামি বানালেন। আপনি থাকলে আর আমরা কিভাবে ভালো থাকি বলেন? আমি আসলে সরি, আমি নিজেই ভুল করে ফেলাইছি। ওই মায়ের ডারে না ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই, ওইটাই সর্বনাশ ডেকে আনছে আমগো। ওই মায়েরটা যদি না ছাড়তাম তাইলে ঠিকই কৌশলে কাজটা করে ফেলাইতে পারতাম, কিন্তু যখনই ছেড়ে দিছি মানে এদিক দিয়ে স্যার এত করে কইলো ছেড়ে দিতে, মানে আমি স্যারের কথা আর ফেলতে পারলাম না, মায়েরটারে ছেড়ে দিলাম। ওই ছাইড়া দেওয়ার সাথে সাথেই আমাগো নামে কেস করে দিল উল্টাপাল্টা, বুঝছো না ব্যাপারটা? তাহলে দোষটা কার? আমার বাবার। প্লিজ আমার ভুল বুঝবা না, আমি তো তোমাকে উপকার করতে চাইছিলাম, কিন্তু সেটা যে হিতে বিপরীত হবো সেটা তো আমি বুঝতে পারি নাই। বুঝবেন কিভাবে? মাথায় বিদ্যা বুদ্ধি থাকলে সে না বুঝবেন? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে কি ওরকম উল্টাপাল্টা কাজ করে? অ্যাটলিস্ট বুঝে শুনে কাজ করতেন আপনি। তুমি ঠিকই কইছো, আমি আসলে একটা মূর্খ। আমার না তখন মাথা কাজ করতেছিল না, মাথায় আইতেছিল না, মাথা খালি চক্কর মারতেছিল। মানে আমার মাথায় খালি ছিল যে কিভাবে তোমাকে পরিবারের জ্বালাটা আমি মিটায় শান্তি ফিরে দিতে পারি, কিভাবে তোমার মুখে হাসি ফিরে দিতে পারি। সত্যি বিশ্বাস করো, এই জিনিস ছাড়া আমার মাথায় আর কিচ্ছু আসলো না। আপনাকে ভাবতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আপনাকে আমাদেরকে নিয়ে চিন্তা করতে? আমরা কি বলেছি আসুন আমাদের দায়িত্ব নিন? এতগুলো কাহিনী ঘটিয়ে তো আপনি সবকিছুতে ঝামেলা পাকিয়ে ফেললেন। নদী, নদী আমি তোমার দায়িত্ব নিতে চাই। নদী, যে ব্যক্তি নিজের দায়িত্ব নিতে পারে না সে এসছে অন্যের দায়িত্ব নিতে? দেখুন এই সমস্ত ফালতু চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন। হ্যালো নদী, নদী, আপু
যুবরাজ কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে। তো রাস্তার একটা ছেলে আমাকে ভালোবাসলে আমার কি করার আছে? তুমি দেখছো না, ও তোমার জন্য কিন্তু বিরাট বিপদে ফেসে গেছে। কিডন্যাপিং কেস। কিডন্যাপিং কেস? তাতে কি হয়েছে? কিডন্যাপিং হচ্ছে ওর নেশা, ওর পেশা। এ তো অবাক হওয়ার তো কিছু নেই। ওর হিস্ট্রি চেক করে দেখ, দেখবি যে এরকম আরো দু চারটা ঘটনা খুঁজে পাওয়া যাবে। বড় এসছে আমার দায়িত্ব নিতে, শক্ত। হ্যালো প্রফেসর সাহেব, কেমন আছেন আপনি? এই প্রশ্ন করে কেন আপনি বারবার আমাকে বিরক্ত করেন? আপনি তো খুব ভালো করেই জানেন আমি কেমন থাকতে পারি। তা তো আপনি ঠিকই বলছেন। আপনি যে কেমন আছেন এই মুহূর্তে সেইটা বোধহয় সবাই জানে। তবে একটা কথা কি জানেন, আপনি যদি আমার পক্ষে থাকতেন না তাহলে মনে হয় এই দিনটা আপনার দেখা লাগতো না। মানে? তার মানে আপনি বলতে চাইছেন আপনার সাথে থাকিনি বলে আমার উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে? সোজা কথা বোঝেন না কেন, বলতে চাইতেছি যে আপনার দুঃসময়ে পাশে থাকতে পারলে ভালো লাগতো, উপকারী বন্ধু হইতে পারতাম। দেখুন, আপনাদের মতো বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো। আপনারা বিষধর সাপ। বিষধর সাপ? বাহ, ভালোই চিনছেন আমারে আপনি। হ্যাঁ, চিনবেন না কেন, শিক্ষিত মানুষ খুব সহজে অপরাধী চিনতে পারেন। তো আমারে তো চিনলেন বিষধর সাপ হিসাবে, আর ওই চান সরকাররে তো চিনতে পারলেন না। কাকে কাকে চিনেছি তা সঠিক সময় ঠিকই বুঝতে পারেন। ও, তাইলে আপনার চোখে আমি অনেক বড় একজন অপরাধী, আর সেই কারণেই আপনি চান সরকারের পক্ষ নিলেন, তাই না? দেখুন, আমি কারো পক্ষ নিই না, কারো সাহায্যও নিই না, আর বাঁচানোর মালিক ওপরওয়ালা। এত বড় বড় লেকচার দিয়েন না, আপনি চান সরকারের লোক, সেই কারণেই যুবরাজ আপনার কথায় ওঠা বসা করে। বললেন আপনি, যুবরাজ আমার কথায় উঠা বসা করে? যুবরাজ কেন আমার কথায় উঠা বসা করবে? আমি কি ডন? ডন না, ডন না। ওই যে মুলা, নিজের মেয়েরে মুলা হিসাবে সামনে ঝুলাই রাখছেন, আর যুবরাজও পাগলা কুত্তা হয়ে আপনার কথায় নাচে। তা না হইলে আপনার কথা মতো ওই মেয়েরে কিডন্যাপ করে যুবরাজ ফাঁসে? কি বলেন আপনি, আমি আমার মেয়েকে মুলা বানিয়েছি? আমি কি যুবরাজকে বলেছি যে ওই মেয়েকে কিডন্যাপ করতে? আপু, বাবা তো অসুস্থ হয়ে যাচ্ছে। বাবা, আমাকে ফোন দাও, আমি কথা বলছি। সত্যি তো, আপনার চরিত্র যে কেমন এটা তো এখন সবাই জানে। নিজের স্বার্থের জন্যে আপনার মেয়েরে যে আপনি মুলা বানাবেন না সেটার কি গ্যারান্টি? এত বাজে লোক পৃথিবীতে হয়? আপনি একটা ভদ্রলোকে ভদ্রতার সুযোগ নিয়ে যা খুশি তাই শোনাবেন না? আপনার তো নিশ্চয়ই মেয়ে আছে, আপনি কি আপনার সাথে আপনার মেয়েকে মুলা বানিয়ে ব্যবহার করেন? এই মেয়ে, তুমি এত বেশি কথা বলো কেন? আমার মেয়ের সাথে তোমার তুলনা? ঠিকই বলেছেন, আপনার মেয়ের সাথে আমার তুলনা হওয়া কখনোই সম্ভব না। যেই মেয়ের বাবা জানে না যে একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয়, যার মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা বোধ নেই, সৌজন্য বোধ নেই, তার মেয়ের সাথে তো আমার তুলনা হতেই পারে না। আপনি খবরদার, আপনি কখনো আমাদের বাড়িতে ফোন দিবেন না। কি অসভ্য হলো বাবা, উনি কি তোমাকে অপমান করেছিল? রাত্রি চুপ করতো বাবা, প্লিজ তুমি এইগুলো নিয়ে আর ভেবো না তো। তুমি তোমার ঘরে যাও, রেস্ট নাও, তুই বাবাকে ঘরে নিয়ে যাও। বাবা এসো, যাও বাবা, তুমি রেস্ট নাও, যাও। এসো বাবা।
কি হতে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি এইভাবে টেনশন করবে, আমাকে কিছু বলবে না? আমি তো এমনি চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। আরে বলার মতো কিছু থাকলে তো আমি তোমাকে বলতাম, কি থেকে যে কি হয়ে গেল আমি তো নিজেই কিছু বুঝে উঠতে পারছি না, তোমাকে আমি কি বলবো? প্রিয়াকে কিডন্যাপ করলেন যুবরাজ, আর তুমি হলে সেই মামলার হুকুমের আসামি। মামলা চলছে, আবার নতুন করে মামলা হলো। আমি না একটা বিষয় বুঝতে পারছি না, যুবরাজ আমাদেরকে সাহায্য করছে নাকি বিপদে ফেলছে? সেটাই তো ভাবছি, কি চায় ও, কি ওর উদ্দেশ্য? ও যদি আমাকে ফাঁসাতে চাইতো তাহলে বুঝতাম যে ওর একটা উদ্দেশ্য আছে, কিন্তু বিষয় তো সেটা নয়। ও নিজেই তো মামলা খেয়ে বসে আছে, প্রিয়া ওর নামে কিডন্যাপের মামলা করেছে। ওর কথা বাদ দাও তো, ওর বাবা চান সরকার ওর জন্য যে কোনো একটা ব্যবস্থা করবে। তোমার কি হবে বলো তো? এখন যদি বাসায় পুলিশ আসে তোমার আবারও অ্যারেস্ট করে নিয়ে যায়? মনটাকে একটু শক্ত করো শায়লা। আরে পুলিশ তো আসতেই পারে, পুলিশ আসাটাই হচ্ছে স্বাভাবিক, কেননা মামলা হয়েছে। তাহলে এখন কি করবে? কি আর করবে, ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দেবো। আমি শুধু ভাবছি ওই বাবুল গাজীর কথা, অত্যন্ত বাজে একটা লোক, সারাক্ষণ আমার পেছনে লেগে আছে, আর কেন যে লেগে আছে সেটাই আমি ভেবে উঠতে পারছি না। কেন আবার তার ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দাওনি সেই জন্য? হ্যাঁ বাদ দাও না, দেখি না ভাগ্যে কি আছে। চিন্তা করে কোনো লাভ নেই, এর সমাধান তুমিও দিতে পারবে না আমিও দিতে পারবো না, কাজেই চিন্তা করে কোনো লাভ নেই। তুমি তো হুকুমের আসামি নও, তুমি তো যুবরাজকে ওই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য হুকুম দাওনি, তাহলে কি তুমি কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না? প্রমাণ? আমি একজন প্রফেসর যে তার নিজের সম্মান রক্ষা করতে পারে না, নিজের পরিবারকে সুরক্ষা দিতে পারে না, সে কি করে কোর্টে প্রমাণ করবে সে নির্দোষ? এটা সম্পূর্ণ আদালতের উপর, আদালতের উপর ভরসা করা ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই। এবারে এই ফোন ধরো না, কোন সময় দিয়ে ফোন দিতে আসি, ফোন ধরো না, ফোন বন্ধ করে রাখছো। নদী আমার ফোন ধরে না, ফোন খোলা রেখে আমি কি করবো? আচ্ছা শোন, পুলিশ কি আমার খুঁজতেছে? পুলিশ তো খুঁজতেই আছে, আর ওই সেমরি হইলে গিয়া সব সমস্যার সমাধান, ওই সেমরিরে পাইয়া লই। কিন্তু ওই সেমরির লগে যে পোলাটা আসলে না, এর খুঁজও তো পাইছি, আর এই দুইটা নাকি ভাই বোন। তাই আরে ওই তো ছবি তুলছিল, হোয়ার ইজ হি, কই এখন? হয় আরে বেড়া হেইয়ার পানেই তো খুঁজতে আসি, ওই স্যামরা তো ফসকে যাইব, পরে গর্তে উড়িকে যাইব। বাইরে যেহেতু পাওয়া গেছে তার মানে বইনরাও পাওয়া যাবো, চল তাড়াতাড়ি। আবারও আন্দোলন শুরু হয়ে গেছে, চারিদিকে উত্তাল অবস্থা, মাঝখানে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছিল, কিন্তু এই মেয়েটা নতুন করে কেস করাতে আবার সব কিছু নতুন করে শুরু হয়ে গেল। আচ্ছা আপু, বাবার বেল কি ক্যান্সেল হয়ে যাবে? বাবাকে কি আবারও জেলে যেতে হবে? বাবাকে এইভাবে সারা জীবন জেলেই থাকবে? আর এইবার আমি বাবুল গাজী এক তীরে তিন পাখি শিকার করব। হাসেন না চেয়ারম্যান সাহেব, অত হাসেন না, এত হাসুনের কিছু হয়নি। গতবার যুবরাজের খপ্পর থেকে মেয়েটা ছুটতে পারছিল বলে এইবারও যে পারবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আর গতবার মেয়েটা আপনার নাম বলে নাই দীঘা, এইবারও যে বলবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।